গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি আর আমরা সবে চা খেয়ে উঠলাম। আর বুঝতে শোনা, আমার কোলে ঘুমাচ্ছে এখন, তো কারণ 6:30 উঠে পড়েছিল, এই জন্য এখন ঘুম দিচ্ছে। আর এখন একটু টুকটাক কাজ রয়েছে, সেগুলো করবো, তারপর করে ঠুরে নিয়ে তারপর খেয়ে দেয় খুব, কারণ আমাদের কাজই এটা। তো চলো দেখতে থাকো। আর ও অফিসে কাজে বসে পড়েছে, আজকে যেহেতু 9:30-10 বাজতে যায়, ও ভিডিও এডিট করবে, এডিট করে তারপর আপলোড করবে, তার আগে অফিসের কাজগুলো কিছুটা দেখে নেবে কী কী আছে। তো চলো দেখতে থাকো। সো আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চানে যাব। আর ও এখন অফিসের কাজ করছে, যেহেতু আজকে মানডে, তো মানে সারা যখন সপ্তাহ পুরোটা যখন এন্ড হয় তখন মোটামুটি কাজ একটু বেশি থাকে, আবার যখন মানডে হয় তখন আবার মানে উইকের স্টার্টিংয়ে তখন আবার একটু কাজের চাপ থাকে। আজকে একটু কাজের চাপটা আছে, তো পুচু এখন ঘুমাচ্ছে, স্নান টান করিয়ে দিয়েছিলাম, মাঝখানে খুব কাজ ছিল স্নান করার সময়। আর আজকে খুব ভালো লেগেছে একটা জিনিস, কি জলটা একটু বেশি গরম হলে কি ও স্নান করতে বেশি মজা পায়। একটু উষ্ণ গরম জলে স্নান করতে বলেছে ডাক্তার, বাট ওকে ডক্টর মানে যেহেতু মানে যেটা সাজেস্ট করেছিল আমি সেটাই করতাম, বাট দেখতাম ও খুব কাঁদত। বাট কাল থেকে দেখছি ওই যে একটু গরম জলটা বেশি করে রাখছি, দেখছি ওই জলে খুব আরাম পায়, তো এত সুন্দর চান করে। তো এবার চান টান করিয়ে দিয়ে দুধ টুধ খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। আমাকে একটু বেরোতে হয়েছিল কিছু জিনিস আনতে, বিকজ আমার ওয়েডনেসডে বার্থডে, তো সেই জন্যে মা পায়েস করবে বলেছে। তো মা পায়েস করবে আর আমরা সেদিন হয়তো কোথাও বেরোনোর প্ল্যানিং আছে, সারাটা দিনই প্ল্যানিং আছে বলতে গেলে, আবার রাতেও প্ল্যানিং আছে কি না বলতে পারবো না, এইসব ব্যাপারে আমার কোনো জানা নেই। এইসব ব্যাপারে ও আর মাই জানে কি আছে। তো এখন মানে কি বলো, হ্যাঁ মা যে ড্রেসটা দিয়েছে ড্রেসটা পরবো সেদিন, না সকালবেলা অন্য ড্রেস পরবো, আর বিকেলবেলা কেক কাটার সময় সেই ড্রেসটা পরবো। হ্যাঁ ছেলেও আবার নতুন ড্রেস পরবে, সেটা আবার পাপা একদম ফার্স্ট নিউ জব নিউ স্যালারি মানে ফার্স্ট স্যালারি থেকে পাপাকে একটা ড্রেস দিয়েছে, আমাকে কিছু দেয়নি, বলে লাভ নেই। যাই হোক, তো সেটা আমার পেন্ডিং রইল, আমারটা এই মুহূর্তে হবে না, তো সেই জন্যে আমারটা পরের মাসে নেব, যখন একদম ডবল নেবো আর কি, এটাই হচ্ছে ব্যাপার, প্ল্যানিংটা এরকম আছে। তো এখন আর তারপর মা এখন স্নান করে বসে আছে, আর আমরা যেহেতু আজকে সেরকম কিছু করিনি, কারণ কালকে বিরিয়ানিটা ছিল যেটা বললাম সকালে, তো সেটা কি প্রবলেম হয়ে গেছিলো, আলুটা সেদ্ধ হয়নি। আমরা ভাজতে অনেকটা টাইম ভাজতে হয় আলু, যেহেতু বড় বড় আলু, আর আমার মনে হলো যে আলুটা না চন্দ্রমুখী নয়, অন্য কোনো আলু ছিল, এই জন্য না আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়নি। না আমরা বিরিয়ানিতে যখন বিরিয়ানির যখন দামে বসানো হয় তখনও মনে হয় সিদ্ধ হয়ে যাওয়ার কথা, বাট বিরিয়ানির দামে সিদ্ধ হয়নি, মাংস সিদ্ধ হয়ে গেছে, ওটা সিদ্ধ হয়নি। তো সেই জন্য না কি হলো প্রবলেমটা, এই জন্য আলুটা আবার সিদ্ধ করতে বসিয়েছে মা, আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, মা দেখবে, আর আমি স্নানে যাব, তারপর এসে তিনজনে মিলে খাবো। এখন বাজে প্রায় 1টার কাছাকাছি আর আমি স্নানে যাচ্ছি, ও স্নানে যাবে একটু পরে, যেহেতু আজকে আমাদের তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে, বিকজ আজকে রান্নাবান্না নেই, তাই রান্নাবান্না থাকলেও হয়ে যায়, বাট এই যে আমাদের পুজো শোনা রয়েছে, মা একটু ওকে আদর করতে 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 টাইম কেটে যায়। আর আর কি, আর এখন কিছু না, চলো স্নান করতে যাই, স্নান টান করে বেরিয়ে তারপর খেতে বসে কথা হচ্ছে, চলো। তো আমি জাস্ট স্নান করে আসলাম, আর মারও স্নান হয়ে গেছে, ও স্নান করতে গেছে, আর পুজো শোনা মায়ের কাছে ঘুমাচ্ছে, কারণ যেহেতু বিতান আজকে তোমার অনেক তাড়াতাড়ি চান টান করে ঘুমিয়ে পড়েছিল খেয়ে দিয়ে। তো এখন আমি একটু ফেসবুক স্ক্রল করবো, তারপর ইউটিউবের ভিডিওসগুলো একটু দেখবো, আমাদের কিছু সবার ভিডিও যাদের যাদের আছে তাদেরও দেখবো, তো ভিডিও দেখি, আর এখন খেয়ে টেয়ে নিই খাবার, অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি আছে, নতুন কিছু নেই, তাও তোমরা দেখবে যে আজকে যেহেতু বললাম যে আলু সিদ্ধটা হয়নি কালকে, সেই জন্য আবার নতুন করে সিদ্ধ করতে হয়েছে আবার, তো সেই জন্যে সিদ্ধটিদ্ধ হয়ে গেছে, মা হয়তো গরম করবে বিরিয়ানিটা, তারপর আমরা খাবো। জেনারেলি আমি একটু বিরিয়ানিটা ভালোবাসি না খেতে, বাট কী করবো আজকে উপায় নেই, খেতে হবে, তাই তো চলো আমি খেয়ে ঠেয়ে নিই,
তারপর খাবার টেবিলে কথা হচ্ছে, তারপর খাবার পরেও কথা হচ্ছে, তারপর বিকেল বেলাও কথা হচ্ছে, তারপর কথাই কথা হচ্ছে, চাপ নিও না, চলো দেখতে থাকো। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সো এখন পুচু আর ঠাম্মি খেলা করছে ওর, আর আমি একটু বাইরের দিকে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। অনেকদিন পর বৃষ্টিটা হলো, বাট জানি না বৃষ্টিটা হয়ে কতটা গরম কাটবে, বাট যতটুকু হচ্ছে এইটুখানি তো গরম, এইটুখানিতে যে গরম কাটছে এটাই অনেক। আমার কাছে যে সত্যি কথা, মেয়ে মানে বৃষ্টি পড়ছে ঠিক কথা, কিন্তু কতটা মানে গরম কাটবে কি কাটবে না সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বৃষ্টি হওয়ার কথা ছিল কালকে, আমাদের ফোনে নর্মাল মেসেজ এসেছিলো, তো সেই মেসেজটা শুনে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে। তো দেখতেই পাচ্ছেন কিরমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো চল দেখতে থাকো, আর আমি একটুখানি কফি করব, আর সাবুর পাঁপড় এনেছি, সাবুর পাঁপড় করব, আর দেখি আর কি করা যায়। তো চলো দেখতে থাকো, সাবুর পাঁপড়টা করে নিই, চা কফি করে নিই, তার আগে একটু সন্ধ্যাটা দিতে হবে, বিকজ আজকে মা সন্ধ্যা দেবে না, তাই আমাকে সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে, পাঁপড়টা ভাজার সময় কথা হবে, চলো। সো সন্ধ্যাবেলায় তো টিফিন করার ব্যাপার ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে, তো একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর সাবুর পাঁপড় বানাবো, আর ও একটু কফি খাবে বলে তো কফি বানাবো। তো চলো বানাই, তারপর কথা হচ্ছে। সো আলুটা কেটে নিয়ে আমি এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে সেরকমভাবে কেটে নিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো ভাজছি, মানে এগুলো এইভাবেই ভাজা হয় অ্যাকচুয়ালি। আরও অনেক কিছু দেওয়া হয় অ্যাকচুয়ালি, আমার অতটা জানা নেই কী কী দেওয়া হয়, তো আমি এইভাবেই করতে পারি, বাড়িতে এইভাবেই নর্মালি করি আর কি। তো এইভাবে এগুলো করতে করতে পাশে পাশে লেগেও যায়, সেগুলো মাঝে মাঝে একটু ছাড়ি নিতে হয়, যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া, তো এগুলো মাঝে মাঝে একটু লেগেও যায়, তো সেই জন্য মাঝে মাঝে একটু ছাড়িয়ে নিতে হয়। ছাড়িয়ে নিলে কি এগুলো লাগার সম্ভাবনা থাকে না। তো মোটামুটি এগুলো ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নেবো, তারপর সাবুর পাঁপড়টা ভাজবো, তারপর চাটা করব, মিন্স কফি দিয়ে একটুখানি চাটা করব, চাটা দিয়ে একটু কফিটা দেবো আর কি। চলো দেখতে থাকো, এটা করে নিই, তারপর কথা হচ্ছে। এই জাস্ট চা বসালাম, আর সাবুর পাঁপড়টা হয়ে গেছে। সাবুর পাঁপড়টা আমি দেখাতে পারিনি, বিকজ যেহেতু আঁচটা ফ্রেমটা জড়েছিল, যেহেতু তাড়াতাড়ি করতে হয়েছে, আর পাঁপড়টা পুড়ে যাচ্ছিলো, এই জন্য তাড়াতাড়ি করে নিতে হয়েছে, কিছু মনে করো না। বাট সাবুর পাঁপড় তো সবাই দেখেছো কী করে করতে হয়। তো চাটা করছি, চাটা করে নিই। সো চা কমপ্লিট হয়ে গেছে করা, আর এখন ও একটু কাজে রয়েছে, মানে কিছু অফিসের আওয়ার তো শেষ হয়ে গেছে, বাট ওর নিজস্ব কিছু কাজ রয়েছে, সেগুলো করছে। আর মা ঘুমাচ্ছে, সরি মা ঘুমাচ্ছে বলছি, পুচু ঘুমাচ্ছে মায়ের কোলে। তো চলো খেয়ে নিই চাটা, তারপর কথা হচ্ছে। নিয়ে পুরোটা করতে আর এই যে সাবু আর এই যে চা, আর ও আসুক, তারপর খেয়ে নিই, তারপর কথা হচ্ছে, চলো। তো এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি, আর ও কিছু কাজ করছে যেটা বললাম আর কি। এখন ওর কাজ শেষ হয়নি আজকে, ও একদমই আসতে পারেনি ব্লগে, অনেকটাই চাপ রয়েছে আজকে সারাটা দিন ওর। আর মা ওই ঘরে বসে মনে হয় গান টান শুনছে, আর কিছু শুনে এখন ঘুম দিচ্ছে আমাকে, ও সারাটা দিন ঘুমে থাকে। তো এখন আমার তো সেরকম কোনো কাজ নেই, তো চুপচাপ বসেই ছিলাম, ফেসবুক স্ক্রল করছিলাম, আর একটু দেখছিলাম ইউটিউবে কিছু কন্টেন্টস কী করে কী কী করে কী করতে হয়। তো এটাই হচ্ছে আজকে সারাটা দিন, প্রচণ্ড মানে বোরিং টাইপের কেটেছে, বাড়িতে থাকলে মোটামুটি তাই কাটে একচুয়ালি। আর আজকে দুপুরবেলা ঘুমাইনি শোনাই, কারণ সকালবেলার দিকে ঘুমিয়ে পড়েছে বলে, আর রাতে দুপুরবেলা সন্ধ্যাবেলার দিকে ঘুমটা পুরো মাটি হয়ে গেছে, মানে আমি আর ঘুমাতেই পারিনি। তো যেটা আর কি, আজকে মোটামুটি সারাটা দিনই এইভাবে কেটেছে, আর সন্ধ্যাবেলা মা জাস্ট রুটি করেছে, আর ওর মনে হচ্ছে বিরিয়ানি আছে, বিকজ ও বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে, তো ওর বিরিয়ানিটাই আছে। আর আমি আর মা দুজনে আম দিয়ে রুটি খাবো, আমি বহু বছর পর আম দিয়ে রুটি খাচ্ছি, ম্যাক্স টু ম্যাক্স 7-8 বছর পর। আমি খেতাম অ্যাকচুয়ালি আমার মামার সঙ্গে, যখন মামার বাড়ি যেতাম আর কি, এখন আর যাওয়া হয় না অ্যাকচুয়ালি, যেহেতু মামার বাড়িটা অনেকটা দূর আর হয়ে ওঠে না আর যাওয়া, তো সেই জন্যে মিস করি। মামার সঙ্গে বসে কলা রুটি খেতাম, আমার রুটি খেতাম, ভীষণ ভালোবাসি। আর মামা ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে,
সে যেই ফ্রুটসই হোক আমার কাছে সবটাই একই ব্যাপার, মানে ফ্রুটস মানে ওনার কাছে স্পেশাল একটা ব্যাপার। তো মানে কি বলবো, আজকে আমার রুটি খাবো আর এই, আর ওর অফিসটা শেষ হোক, ওর কাজ বাজগুলো শেষ হোক, তারপর আমরা একটু 5-10 মিনিট আড্ডা দেবো দুজনে। ওর কতটা ভালো দিন গেল, আজকে কেমন গেল, আমার কেমন গেল, সব দুজনে মিলে আড্ডা দেবো। তো চলো খেয়ে টেয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো এখন বাজে 12টার কাছাকাছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়ার মধ্যে তেমন কিছু ছিল না যে খাওয়া দাওয়াও সিনটা রাখবো, তো সেই জন্যে আমি সিনটাকে পুরো কাট করে দিয়েছি। এই হোক, এখন বাজে 12টার কাছাকাছি আর আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এবার ও একটু কাজ করেছে কিছু ল্যাপটপে, আর ভিডিওটা এডিট করবে, তারপর ঘুমাবো। আর মানে কি বলবো, রাত্রিটা আমাদের কি বলবো, এই যে সারাটা বিকেল ঘুমিয়েছে, সারাটা সন্ধে ঘুমিয়েছে, এই যে শুরু হলো এখন খ্যান খ্যান করা, এই চলবে এখন ভোরবেলা অবধি, কিছু করার নেই। তো এখন সেরকম কিছু আজকে বলার নেই, আজকে সারাটা দিন মোটামুটি বাড়িতেই কেটেছে, ভালোই কেটেছে, ঠিকঠাক মতো কেটেছে। আর বাড়িতে থাকলে কি বলতো, সেরকমভাবে যে খুব একটা কিছু কন্টেন্ট আমরা পাই তা কিন্তু নয়, বাট চেষ্টা করি কিছু কন্টেন্ট রেডি করার, সেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করার। তো যতটুকু পেরেছি, যতটুকু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে কানেক্ট করার, আজকে সেভাবেই করেছি। তো এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। চলো গুড নাইট, খুব 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 ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে ভিডিও, যদি নয় ভালো লেগে থাকলেও আর না থাকলেও কমেন্ট করবে, ভিডিও শেয়ার করবে, ভিউজ দেবে আর লাইক করবে। তাহলে টাটা, আসছি কালকে দেখা। My heart